হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে চিংড়ি মাছ দিয়ে আমরা রান্নার রেসিপি। এই কোরবানির ঈদে আমরা অনেক মাংস খেয়েছি, এখন মুখে স্বাদ ফিরিয়ে আনার জন্য আজ রান্না করব আমরা দিয়ে চিংড়ি মাছ। খেতে অসাধারণ, আশা করি আপনারা একবার ট্রাই করে দেখবেন, মুখে রুচি ফিরিয়ে আনবে এই আমরা রান্না। এখন বাজারে আমরা অ্যাভেলেবেল পাওয়া যায়, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রান্নায় চলে যাই। প্রথমে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। আমড়াটা খুব ভালো করে ধুয়ে কেটে নিলাম। দেখুন এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আমি বিচি সহ নিয়ে নিয়েছি, চাইলে আপনারা বিচিটা ফেলে দিতে পারেন। এখন একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম, চাইলে আপনারা সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন আমি এর মাঝে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়েচেড়ে দিব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, একেবারে ব্রাউন কালার না, জাস্ট একটু নরম হয়ে আসবে, তখন এর মাঝে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিব 1 চামচের কম পরিমাণ রসুন বাটা, দিয়ে আর একটু নেড়েচেড়ে দিব। যখন রসুনটা আরেকটু ভাজা ভাজা হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া, দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এখন এর মাঝে দিয়ে দিব আমি ছোট ছোট চিংড়ি মাছ কেটে নিয়েছি। এই চিংড়ি মাছটা রান্নায় একটা অন্যরকম ফ্লেভার আনবে, যেটা খেতে অসাধারণ হবে। একটু নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা এভাবে সেপারেট হয়ে যাবে, তখন এর মাঝে সেই যে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিব, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এ সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোয়ে। যখন আমড়াটা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব। আমড়াটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা একটু বলক আসবে, তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 20 মিনিটের জন্য। যতক্ষণ না পর্যন্ত আমড়াটা সেদ্ধ হয়, ততক্ষণ আমি ঢেকে রান্না করব। ফিরে আসছি 20 মিনিট পর। আমার লেগেছে প্রায় 20 মিনিট। দেখুন আমড়া রান্নাটা আমার হয়ে গিয়েছে। এর মাঝে আমি ঢাকনাটা উঠিয়ে ফাঁকে ফাঁকে 2 একবার নেড়েচেড়ে দিয়েছি। দর্শক দেখতেই পাচ্ছেন, আমড়া আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমড়াটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা একটু লবণ দেখতে পারেন, লবণটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। যেহেতু আমড়াটা টক, তাই আমি অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চাইলে আপনারা দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, দিয়ে একটু ঢেকে দিব। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো করে ঢুকবে। ফিরে আসছি 1 মিনিট পর। তো দর্শক দেখুন আমড়া রান্নাটা আমার হয়ে গিয়েছে। এই আমড়া রান্নাটা খেতে অনেক সুস্বাদু, একটু টক টক ভাব। এখন চলে যাচ্ছি পরিবেশনে, ঝোল সহ আমড়া আমি তুলে নিচ্ছি। দর্শক একবার রান্না করে দেখুন, এই আমড়া রান্নাটা খেতে অসাধারণ। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করুন। খুদা হাফেজ।